সেটাও বন্ধ হয়ে গেছে আমরা মাঝখানে কিছু করছিলাম সেটা বোম্বে থেকে তৈরি করে নিয়ে আসা তো দেখা গেছে যে বোম্বেরও ফ্যাক্টরিগুলি সব বন্ধ হয়ে গেছে কারণ এখন ডিভিডির কোনো চাহিদা নাই এখন অনলাইনে ইউটিউবে যেগুলি হয় তারা ওই পেন ড্রাইভ বা বিভিন্ন মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তারা দেখে কিন্তু এখানে সবচেয়ে সমস্যা যেটা হয় যে মানে যুগ যুগ ধরে যেটা চলে আসছে বলা হতো অ্যালবাম মানে দশটা বা সাতটা বা পাঁচটা গান নিয়ে যে অ্যালবামগুলি হতো এটি আর হচ্ছে না কারণ ইউটিউবে যে গানগুলি যায় সেখানে কয়টা যাচ্ছে এখানে অ্যালবামের তো হিসাব পাওয়া মুশকিল হয়তো এখন সেটা বলতে হবে দেখতে হবে যে একটা শিল্পী কতটা গান গাইল একটা যেরকম আপনারা নিশ্চয়ই জানেন যারা গানের সঙ্গে আছেন তারা বোধহয় জানেনি ওয়ার্ল্ডে গানের ভিডিও অ্যালবামে ছিল যিনি গিনিস বুকের তার নাম ছিল উনি ছিলেন রিকি মার্টিনের 21টা অ্যালবাম ছিল আর পরবর্তীকালে যেমন মাইকেল জ্যাকসন বা ম্যাডোনা ট্যাডোনা যারা আসছে এতটা অ্যালবাম কারোই নেই আমার মনে হয় হার্ডলি মাইকেল জ্যাকসনের 5-7টা অ্যালবাম আছে ফুল অ্যালবাম ইন্ডিয়ার কোনো শিল্পীর এতগুলি গানের মানে ভিডিও গানের অ্যালবাম বহুত আছে যেমন লতা মঙ্গেশকরের তো হাজার হাজার গান ছিল লাখ লাখ প্রায় ধরতে হয় কিন্তু ভিডিও অ্যালবাম মানে গান উইথ ভিডিও রিকি মার্টিন ওয়ার্ল্ড রেকর্ড সেকেন্ড ওয়ার্ল্ড রেকর্ড যেটা করছে ওনাকে ডিঙ্গায় বাংলাদেশের ইবা রহমান তার 24টা অ্যালবাম এখন পর্যন্ত 24টা অ্যালবাম কেউ ডিঙ্গাইতে পারে নাই তো দেখা যাক আমি পারি কি না আমার সবে মাত্র 15টা হয়েছে দেশ গান আমার তো দেখা যাক ইনশাআল্লাহ ভবিষ্যতে কি করা যায় তো সবচেয়ে বড় মুশকিল হচ্ছে যে আমি যদি বাচ্চাকাল থেকে করতাম হয়তো এতদিনে কয়েকশো হয়ে যেত কিন্তু আমি শুরু করি যখন গান তখন কিন্তু মোস্ট অফ দ্য শিল্পীরা রিটায়ার করে 65 বছরে বাংলাদেশের সকলে শিল্পী কিন্তু গন কেউ আর গান গায় না বা গলা নাই ভালো তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত যে টেকনিক আমি শিখছি অনেকে আমার গালাগালি করে ফেসবুকে তো দেখছেন তো আমার কি বানায় ছাড়ছে বান্দর কুত্তা মানে যা কিছু ছিল সবই তো হয়ে গেছি আমি তো এটার তক্কা আমি করিনি যদি আমি এই তক্কাটা করতাম তাহলে আজকে এত দূর আসতে পারতাম না